সাতদিন আগে পুরপুরা শরীফে হয়ে গেল, পুরপুরা শরীফে হয়ে গেল কদিন আগে। আর একটা মাহফিল আছে পুরপুরা শরীফে, ছোট হুজুর পীর কিবলার এন্তেকালের দিন 21-আশ্বিন 8ই অক্টোবর, বিশাল আকারে মাহফিল আছে, সবাই দাওয়াত থাকলো, আপনারা যাবেন, গাড়ি রিজার্ভ করে করে যাবেন, সকাল থেকে নিয়ে সারাদিন। মাগরিবের নামাজের পর জেকের আজকার হবে, জেকের পরে কিছুক্ষণ ওয়াজ করি, আখেরি মোনাজাত, আপনারা যাবেন। কথাটি বললাম 8ই অক্টোবর। আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা নবীকে মানবেন, মানার মতো ফুরফুরা শরীফ থেকে আপনাদের তাজপুর মিরপাড়া এসেছি, এই গ্রামে এসে কোনো সাইড থেকে কোনো মানুষ যদি এসে আমার সাথে বেয়াদবি করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। কে মানে না মানে অত বুঝি, আপনার বাড়িতে যদি আমার দাদা হুজুরের মহাব্বতের মানুষ যদি থেকে থাকে, তার দাদুজির মুড়িদের রক্ত তো দাদির তা আলাউলা, কে আমার আব্বা যান চাচা যান পীরকেলদের মুড়িদ, কে আমার দাদুর ভাই হাজরত উলুবেড়িয়া হাজি ইসাক সিদ্দিকী হুজুরের মহাব্বতের মানুষ, কে আমার দাদু যে কোনো খলিফার মহাব্বতের মানুষ, আপনাদের বাড়িতে আব্বা দাদু মা চাচি নানি দাদিরা যদি হয়ে থাকে, আপনি তো তাদের রক্ত, সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনি আগে বাঁচাবে। আমার সিলসিলাটা আলে মনে ইমামকে অন্যদলের মানুষ ওই রাস্তার মোড় মাঠে ধরে বেউজ্জুতি করছে, আমাদের ছেলে যুবক গুনো আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা কি করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তার প্রতিবাদ করা মোকাবেলা করার দরকার আছে না? নাই। নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে, গরম ভাবে, এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ তাজপুর মিরপাড়াতেও যেন না ঢোকে। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, রাবসিয়া, কাদারিয়া, মোতাজেরা, জাবারিয়া, জাহামিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরি, সোহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, ন্যাড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, জামাত ইসলামী, ওহাবি, বাবা দুনিয়াতে সব দলের মানুষ থাকবে। এই দুনিয়াতে আহলে সুন্নাতুল জামাতের মানুষ দুনিয়ায় থাকবে না নামটা মুছে দেবে, কথা বলে থাকবে না মুছে দেবে, থাকবে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আখিরি জামানা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা, আজকে তাজপুর মিরপাড়ায় বিশ্ব নবীদের মাহফিল হচ্ছে। আমি তো কয়েক বছর আগে এসেছিলাম না, দুবার এসেছি, গত বছর আমার বড় ছেলে এসেছিল। এখন আপনারা বলেন তাজপুর মিরপাড়ায় আল্লাহ নবীর নামের খাস মাহফিল এটা থাকবে না বন্ধ হয়ে যাবে? বলে এই মাহফিল কি শুধু তাজপুর মিরপাড়াতেই হয় না, সারা পৃথিবীতে আল্লাহ নবীর নামের মাহফিল কোটি কোটি মাহফিল হয় না হয় না? কদিন আগে পুরপুরা শরীফে হয়ে গেল, পুরপুরা শরীফে হয়ে গেল কদিন আগে। আর একটা মাহফিল আছে পুরপুরা শরীফে, ছোট হুজুর পীর কিবলার এন্তেকালের দিন 21-আশ্বিন 8ই অক্টোবর, বিশাল আকারে মাহফিল আছে,
সবাই দাওয়াত থাকলো আপনারা যাবেন, গাড়ি রিজার্ভ করে করে যাবেন, সকাল থেকে গিয়ে সারাদিন মাগরেবে নামাজের পর জেকের আজকার হবে, জেকের পরে কিছুক্ষণ ওয়াজ করি, আখেরি মোনাজাত আপনারা যাবেন। কত তারিখ বললাম? 8ই অক্টোবর। আজকে কত তারিখ হলো? 28। তাহলে এই এই পরশু দিন মঙ্গলবারের পরের মঙ্গলবার, পরশু মঙ্গলবার তার পরের মঙ্গলবার যাবেন আপনারা, যাবেন, বুঝেছেন না?